দুর্গাপূজা মানেই দেদার মজা, আনন্দ, ফুর্তি। সারা বিশ্বের বাঙালি সম্প্রদায়ের মানুষরা বছরভর অপেক্ষা করে থাকেন এই সময়টার জন্য। সারা বছরের কর্মব্যস্ততা কেটে যায় এই চারটে দিনে। দেশে তো বটেই, বিদেশেও দুর্গাপূজার এক বিশেষ গুরুত্ব রয়েছে। বিদেশের মাটিতে চার দিন নিয়ম করে পুজো না হলেও ছুটির দিন দেখে পুজো করা হয়। বাংলার মতোই সাজসজ্জা, পুজো মণ্ডপের সজ্জা করা হয়। আপনি দেখে বুঝতেই পারবেন না এটি বাংলা নাকি বিদেশ। মূলত বেঙ্গলি অ্যাসোসিয়েশনের উদ্যোগেই এইসব পুজোর আয়োজন করা হয়। বিদেশে পুজোর আয়োজন করা হয় মূলত উইকেন্ড দেখে অথবা স্কুল, কলেজ, অফিস, ইউনিভার্সিটির ছুটির দিন দেখে। আসুন জেনে নিই সেরকমই একটা পুজোর কথা। বিদেশের একটি বিখ্যাত পুজো হলো বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার পুজো। এটি BASC পুজো নামেই পরিচিত। এই পুজোর জন্য প্রতিমা আনানো হয় খাস কলকাতার কুমোরটুলি থেকে। চলতি বছরে ক্যালিফোর্নিয়াতে পুজো হবে আগামী 20, 21, এবং 22 অক্টোবর। মাত্র এই আড়াই দিনেই সম্পন্ন হবে গোটা দুর্গাপুজো। ক্যালিফোর্নিয়ার এই পুজোটি প্রথম শুরু হয়েছিল 1978 সালে। তখনকার গুটি কয়েক প্রবাসী বাঙালি মিলে এই পুজোর প্রচলন করেন। তবে বর্তমানে প্রায় 500 বেশি বাঙালি পরিবার আজ এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন। এই পুজোর এক বিশেষত্ব হলো যে এখানে শুধুমাত্র বাঙালিরাই আসেন তাই নয়, অনেক অবাঙালি পরিবার কিংবা অনেক কলেজ পড়ুয়া যারা রাশিয়ান, আমেরিকান এবং চাইনিজও। এই পুজোতে শুধুমাত্র পুজোর ব্যবস্থায় যে জোরদার করা হয় তা নয়, এই পুজোতে পাত পেড়ে খাওয়ার বন্দোবস্তও রয়েছে। এই সময়ে পাতে পড়ে খিচুড়ি, ভাজাভুজি, পায়েস, লুচি, আলুর দম, চিকেন তন্দুরি, মটন বিরিয়ানি, কাতলা মাছের কালিয়া, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মিষ্টি, কি না নেই। এছাড়াও এই সময় বাচ্চাদের জন্য থাকে বিশেষ ইটালিয়ান পাস্তা এবং পিৎজা। বলাই যায় যে বাঙালি সংস্কৃত মনস্ক, তাই জানা গিয়েছে এবারে এই পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাতে এবং মন মাতাতে আসবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী পাপন এবং ইমন চক্রবর্তী। সঙ্গীত পরিবেশনের পাশাপাশি থাকছে নৃত্যানুষ্ঠান, শ্রুতি নাটক, স্পেশাল পুজোর নাটকও। তাই সব মিলিয়ে বলাই যায় যে দেশ থেকে 100 ক্রোশ সুদূর বিদেশের মাটিতে এমন বাঙালি আনার আমেজ পেয়ে কার না মন ভালো হয়। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।